দেখো, 10 মেগা ওহম বিশিষ্ট রোধে 50 কেভি দেওয়া হলে কত মিলিঅ্যাম্পিয়ার প্রবাহিত হবে, কত মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তারপরেরটা বলতেছে 30 কিলো ওহম এর রোধের মধ্য দিয়ে 0.5 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে তার ভোল্টেজ ড্রপ কত। তাহলে প্রথমটা যখন আমরা করতেছি, প্রথমটাতে কি দেওয়া আছে, গিভেন দ্যাট লিখে নিই, 10 মেগা ওহম বিশিষ্ট রোধ, তাহলে আর ইকুয়াল কত, 10 মেগা ওহম। তো তোমরা জানো মেগা উঠাইতে হলে কি দিতে হয়, 10^6 ওহম, তারপরে 50 কেভি দেওয়া হলে, তো কেভি কি ভোল্টের একক, তাহলে ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 50 কেভি। তোমরা জানো কে উঠাইতে কত দিতে হবে, 10^3, তাহলে 10^3 ভোল্ট। তাহলে কত মিলিঅ্যাম্পের কারেন্ট প্রবাহিত হবে, তাহলে আমরা কারেন্টটা বের করব। কারেন্টটা বের করলে কারেন্টটা কোন এককে বের হবে, যেহেতু আমরা এখানে ওহম নিয়েছি, এখানে ভোল্টেজ ভোল্ট নিয়েছি, তাহলে এই কারেন্টটা বের হবে হচ্ছে অ্যাম্পিয়ারে। তাহলে I সমান V ভাগ আর, ভি হচ্ছে 50 × 10^3 ডিভাইডেড বাই, আর হচ্ছে 10 × 10^6। তাহলে এটা আমরা এখন ক্যালকুলেশন করি, 50 × 10^3 ডিভাইডেড বাই 10 × 10^6। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাইতেছে হচ্ছে 5 × 10^3 অ্যাম্পিয়ার। তো এখানে দেখো 10^3, তো আমরা জানি যে মিলি তুলতে হয়, 10^3 দিতে হয়। তাহলে আমরা এটা যদি উঠাই দিই, তাহলে 5 মিলিঅ্যাম্পিয়ার লিখতে পারতেছি। তাহলে আমাদেরকে প্রথমটাতে কি বললো, যে কত মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, তাহলে I সমান আমরা পাচ্ছি কত, 5 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে I সমান 5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে প্রথমটা আমাকে কারেন্ট মিলিঅ্যাম্পিয়ারে বের করতে বলছিল, আমরা কিন্তু বের করে ফেললাম। তো চলো এবার এই দ্বিতীয়টা করি আমরা। তো বন্ধুরা, দ্বিতীয়টাতে বলছে যে 30 কিলো ওহম, তাহলে গিভেন দ্যাট আর ইকুয়াল 30 কিলো ওহম, 30 × 10^3 ওহম, রোধের মধ্য দিয়ে 0.5 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে I সমান 0.5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে মিলি তুললে আমরা কি দিতে, আমরা জানি 10^3 দিতে হয়, মাল্টিপ্লাই 10^3 অ্যাম্পিয়ার। তাহলে I পেয়ে গেলাম, তার বলতেছে ভোল্টেজ ড্রপ কত, V সমান কত হবে। তো আমরা সূত্র অনুযায়ী কি জানি, আমরা জানি I সমান V ভাগ R, তাহলে ভি সমান কত হবে, আই আর। তাহলে আই এর মান এখানে কত পাইছি, 0.5 × 10^3, 0.5 × 10^3 × 30 × 10^3। তাহলে এটা আমরা এখন ক্যালকুলেশন করি, 0.5 × 10^3 × 30 × 10^3, এটা আমরা পাচ্ছি 15 ভোল্ট। তাহলে এই দ্বিতীয় প্রবলেমটাতে আমাদেরকে বলছিল ভোল্টেজ ড্রপ কত, তো আমরা ভোল্টেজ ড্রপ বের করে ফেললাম, 15 ভোল্ট। তো এটাই আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ওহমের সূত্র সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করতে হবে। তো আমি এ পর্যন্ত যতগুলো দেখাইছি তোমাদের, তার মধ্যে কোথাও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা চেষ্টা করব তোমাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।